বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির কারণে বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক বিদ্যুৎ কর্মী। ঘটনা ধর্মনগরের পূর্ব থানা রোড এলাকায়। ঘটনা বিবরণী প্রকাশ। ধর্মনগরে আলগাপুর নিবাসে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের ধর্মনগর ডিভিশনে কর্মরত সিনিয়র হেল্পার সিদ্ধার্থ দাস আজ বেলা 10:30 নাগাদ ধর্মনগর পূর্ব থানা রোডে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা খবর দেন দমকল অফিসে। দমকল অফিসের কর্মীরা তৎক্ষণাৎ ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধার্থ দাসকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায় নেমে আসে। খবর পেয়ে এলাকাবাসী, আত্মীয় পরিজন ও বিদ্যুৎ নিগমের সহকর্মী সহ অনেকে ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে তাৎক্ষণিক উপস্থিত প্রায় সকলেই সমবেদনা জানানোর পাশাপাশি ত্রিপুরা বিদ্যুৎ নিগমের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন। হাসপাতাল থেকে সিদ্ধার্থ দাসের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। দিওয়ালি অফার, জাবে ধাবে হেয়ার এন্ড বিউটি, কেরাটিন স্মুথনিং স্ট্রেটনিং, এনি লেন্থ only 4999, হেয়ার স্পা only 999, প্ল্যাস 30% অফ অন হেয়ার কালার এন্ড ফেশিয়াল। Ask your salon manager and make your own customized package. Booking going on. Call or visit us. Javed Habib, RRN Road, Kuchbihar. Call 9732-821184. কোম্পানি খুলছে, খোলার পরে আমি বুঝেছি আর একটু দেখে আসলো লাইনের সম্পূর্ণ আমার জানা নেই, আমি খুলেছি। ওসব করছে একরকম দেশে কাজই লাগিয়েছি। এরপরে আমি মহিকান গিয়ে অনেক চেষ্টা করি, আর বাংলা গিয়া পাশের হেল্প ফিচারের মাঝখানে ঢুকিয়েছি। এরপরে মহিমুলা গিয়ে খালাইছি গিয়ে বেঁচে গেল তারা নিজ করিয়া ইয়ে করছে। দুবার অনেক চেষ্টা করছি দুজনে। গ্যাং কাটা হলে কাঁ কীভাবে এলো? গ্যাং কাটার পরও আপনার একটা ইমার্জেন্সি থাকে, হ্যাঁ ইমার্জেন্সি আছে কিনা সঠিক আমার জানা নাই, কিন্তু থাকে। আমি কোন জায়গাতে হয়েছিল, কত নম্বর গ্যাং কেটে? একজন হেল্পার সিদ্ধার্থ কুমার দাস, বয়স 58 কাছাকাছি। ওই এলটি জিও কেটে ও কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যথারীতি আমার স্টাফ সঙ্গে সঙ্গে এই ইয়েতে হসপিটালে নিয়ে আসে, তারপর চিকিৎসকটা দেখে ওনাকে ডেথ সার্টিফিকেট। আমি যখন দেখেছি তখন দেখেছি ব্রডব্যান্ড, ঠিক আছে, রুগীর নাম সিদ্ধার্থ দাস। তো এই আর কি, এরপরে এখন আমরা ফুলি করবো। কিচেন পার্টি মাত্র একটু আগে এসছে, 8 মিনিট হবে। তো আমরা ইনফরমেশন করার পরে এটা তো পিএম করতে লাগবে, ঠিক আছে, এটা পুলিশ ডিসাইড করবে। ফায়ার সার্ভিসে একটা পেশেন্ট নিয়ে এসেছে। ঘটনা হচ্ছে আমরা এখানে খোলা এসেছে যে পুরাতন নট পয়েন্ট ডিসপ্লের সামনে একজন ইলেকট্রিকের স্টাফ ফুটির উপর থেকে নিচে পড়ছে। আমরা গিয়া দেখছি সেই অবস্থায় প্রায় টুকটুকি করিয়া রানা দিছে। আমরা টুকটুকি থেকে আমরা গাড়িতে নিয়ে আমরা হসপিটালে নিয়ে আসি। এদের নাম হলো সিদ্ধার্থ দাস, বয়স হলো 59, ইলেকট্রিকের স্টাফ, বাড়ি আলগাপুর।